দেখেন আমাদের দেশে মাননীয় সরকার মাদ্রাসা বন্ধ করেছে, হেফজুখানা আপনার সবই বন্ধ করা হয়েছে, এই কারণ হাফেজরা হেফজ করতেছে, কোনো হাফেজ তো করোনায় ধরে নাই, জোরগান ঠিক কিনা? 25,000 মাদ্রাসা ছাত্র হুজুর কয়জন করোনা ধরে মারা গেছে? কোন কোরআন শরীফ পড়ে, জিকির করে, হাদিসের পড়ে, তেলাওয়াত করে, হাফেজ সারাদিন হেফজ করতেছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনুল কারিম পরে এটা শেফা হবে আর রোগের জন্য আরোগ্য হবে। বরং এই কোরআনুল কারিমের পড়ার প্রচণ্ড গতি আকাশ বাতাসে যাবে, এই করোনা এই এটা বালা মুসিবত দূর হয়ে যাবে, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু যাদের করোনা ভাইরাস হয়েছে, আমরা নিরাপত্তা দূরত্বে থাকি, আমরা মাস্ক লাগাই, এটা দরকার এবং প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আসছে, যেখানে মহামারী হয় সেখান থেকে কোথাও যেও না, আর অন্য কোনো জায়গার থেকে লোকও সেখানে যেও না। এটা একটা ভালো বিধি ব্যবস্থা, সরকার নিয়ম কানুন পালনের জন্যে লকডাউন করেছে, এটা সুন্নত আদায় হয়েছে, সবই ঠিক আছে। আমি মেহরবানি করে বলবো তাড়াতাড়ি হেফজখানা খুলে দেন, এবং হেফজখানা খোলার সাথে সাথে এতিমখানা যেগুলো আছে এগুলো খুলে দিলে দোয়া দরুদ শরীফ জিকির আজকার করলে এই মহামারীগুলো আরও বেশি দূরে চলে যাবে, জোরে কম সমান। এত ভ্যাকসিন, কোটি কোটি ভ্যাকসিন কমছে নাকি? আসলে ভ্যাকসিন দিতে হবে জিকিরের ভ্যাকসিন, ভ্যাকসিন দেওয়া দরকার কোরআনুল কারিমের ভ্যাকসিন, কেরাতের ভ্যাকসিন, এগুলো দরকার, এবং এগুলো উদ্বুদ্ধ করা দরকার। সরকারি পর্যায়ে যারা আছেন আশেপাশে আলেম ওলামা, গভর্নমেন্টের উচিত আলেম ওলামাদেরকে সঙ্গে রেখে করোনা এই ক্রান্তি লগ্নে একটা বক্তব্য দিয়া কাজটা সরকারিভাবে কাজটাকে ব্রেনের মধ্যে এটাকে ঢোকাই দিতে হবে। এত করোনা কোনো ভয় পাইনি আমরা? আমার মনে হয় করোনা আমার যে কয়বার হয়েছে আর কয়বার ছাড়ছে আল্লাহ জানে, আমি তো কয়ে পারব না। আরে করোনা যদি কুত্তে বেলে হইতো কবে নাতিতে বেড়ে এলে তো? আল্লাহ পাক দিছেন এটা, এই মহামারী দিছেন এটা, এটা হলো মুসিবত, মানুষকে স্মরণ করার জন্য দিছেন, এগুলো দিছেন আল্লাহ পাক, স্মরণ করো, গুনার জন্য তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামি ওয়া তুবু ইলাইহি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলীম, বেশি বেশি করে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে পড়ি, এগুলো সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আত্মার শাসনের কাজ করি, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আনছেন, এরপরে করোনার সে আরেকটা দুরারোগ্য ব্যাধি যদি আসে ওটার ভ্যাকসিন আনবেন না? কতবার ভ্যাকসিন দিবেন? সর্বাঙ্গ ব্যথা, ওষুধ লাগাবো কোথা? কথা ঠিক কিনা? সর্বাঙ্গ ব্যথা, ওষুধ লাগাবো কোথা? আসেন কুরাডুল কারিবের ওষুধ ঘরে ঘরে পৌঁছিয়া দে, অন্তরে আনি, সব চলে যাবে। আরবিকে ভালোবাসি, আমরা মনে করি আমার ছেলে মাদ্রাসায় পড়ে, এই কী করবে কী কইরা খাবে, এর দায়িত্ব কে নিছেন? মহান মাবুদ। আর কোরআনুল কারিম এত সায়েন্স বিজ্ঞান এত কঠিন, আবার আল্লাহ বলেন অনেক কঠিন, কিন্তু জানো না আমি সহজ করে দিছি। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। এই কোরআনুল কারিম সহজ করে দিছি, ওয়ালাকাদ ইয়াসসারনা আল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, কোরআন হেফাজত করব আমি, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজত করব আমি। কোরআনুল কারিম সহজ করে দিছে তোমাদের পাঠের জন্য, তেলাওয়াতের জন্য, আসো কি কেউ উপদেশ গ্রহণ করবে? খুব কেউ নাই। সকল কিছুর ওয়াইদ, সকল কিছুর মিসাল, সব কিছু বর্ণনা করে দিয়ে
গোটা বিশ্ব পৃথিবীর সব আলো লাইট দিয়ে কোরআনুল কারিম আমি তোমাদের উপরে দিছি। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, সমস্ত অন্ধকার দূর হবে, রূপ চলে যাবে যখন, সুবহানাল্লাহ। এসব কিছু দিয়ে আর হেফাজত আমি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। এটা তো বলছেন ঠিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কোরআন হেফাজত হচ্ছে না? জোরে কোন, এই যে হাফিজি কোরআন শরীফ, হাফিজরা এটা দেখে দেখে হেফজ করেন, আছে না ব্রেনের মধ্যে? কোরআন হেফজ কীভাবে থাকে? যেভাবে ফি লাউহে মাহফুজ, আল্লাহ পাক বলেন লৌহে মাহফুজে, সুরক্ষিত ফলকে আমি কোরআনুল কারিমকে যেভাবে হেফাজত করে রেখেছি, এই হাফেজকে লৌহে মাহফুজের সাথে তুলনা করা হয়েছে, অনুরূপভাবে তার জেহেনের মধ্যে ওইভাবে আমি ওইটাকে হেফাজত করে রাখবো কেমন পর্যন্ত। কোরআনুল কারিম হাফেজরা মুখস্থ বলে না, এই যে হাফেজ খারে রয়েছে, আরও কত হাফেজ আছে, হ্যাঁ হে আশেখ খারাও, এই যে আশেখ হাফেজ, এই যে হাফেজ, এটা তো হাফেজ আমার ইউনিভার্সিটিতে পড়ে, আমার মাদ্রাসার উপর পড়ে হাফেজ না, এ আবার হে হাফেজ আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনাদের হাফেজের কাতারে হইতে চাই, খুব মনের আশা আফসোস, বয়স হয়ে গেছে ষাট, ষাটের কোঠায় এখন হেফজ হইতে চায় না, কষ্ট হয়, এখন বুঝি কিন্তু অত হেফজ হইতে চায় না। এই দোয়া রাখেন, হাফেজ না মানে আল্লাহ পাক যেন না নেন আমাকে।